দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। শুক্রবার সন্ধ্যায় জগদ্দলে খুন হন জুট মিল শ্রমিকের রিজওয়ান আলী, আর সেই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ ঘটনাটি দুষ্কৃতীদের অন্তর্দ্বন্দ্ব বলে জানিয়েছিলেন। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস মুখপাত্র আইনজীবী কৌস্তুভ বাগচি জানান, এই ঘটনাটি আসলে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল, কারণ তৃণমূল কংগ্রেস ও দুষ্কৃতীরা একই। এছাড়াও আর কি কি বললেন শুনুন বিস্তারিত। দেখুন, ব্যারাকপুরের এটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটেছে, মানে হয়ে চলেছে, এই বিষয়গুলো নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে উঠেছে। এখন যে ব্যাপার সেটা হচ্ছে ভাটপাড়া জগদ্দল ওই চত্বরের যে দৌর্দণ্ড প্রতাপ নেতা বর্তমানে, যিনি এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে, এখন এই জিনিসগুলো তো হওয়ারই ছিল। সোমনাথবাবুর লোকজন যারা এতদিন ধরে বিজেপিতে থাকাকালীন অর্জুন সিংয়ের লোকজনদের পিটিয়েছে, এখন অর্জুন সিং তৃণমূলে জয়েন করার পরে এখন তাদের ধরে পেটাবে, মারবে, গুলি করবে, খুন করবে, এই জিনিস হবেই। তৃণমূল এই করে করে নিজেদের মধ্যে লড়াই করে করে শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না, নিজেরাই লড়ে লড়ে শেষ হয়ে যাবে। যত দুষ্কৃতি সব দুষ্কৃতিরাই তো তৃণমূলের অঙ্গ, তো এটা আবার আলাদা করে বলার কী আছে? যত দুষ্কৃতি আছে সব তৃণমূলের ছাতার তলায়, তো এটা দুষ্কৃতীদের লড়াই আর তৃণমূলের ইন্টারনাল লড়াই, দুটোই তো একই বিষয় হলো, আলাদা তো কিছু। সংসদে বেশ কিছু ভাষাকে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে, এছাড়াও সংসদ চত্বরে ধর্ণাকেও বন্ধ করা হয়েছে। গোটা বিষয় নিয়ে ব্যারাকপুরে কংগ্রেস মুখপাত্র আইনজীবী কৌস্তুভ বাগচি জানান, আইনে নির্দিষ্টভাবে ভাষা নিয়ে বিষয়গুলি বলা আছে, এছাড়াও একটি কমিটি রয়েছে বিষয়টি নির্ধারণ করার জন্য, যেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন, যেখানে মোদী সরকারের সাথে যে ভাষাগুলি যায় সেই ভাষাগুলিকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সরকার যা পরিস্থিতি তৈরি করছে তাতে খুব বেশি দূর যেতে হবে না, চোখ মেললেই শ্রীলঙ্কার পরিস্থিতি দেখা যাবে। এছাড়াও তিনি কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপিকে কটাক্ষ করে বলেন, তারা ভুলে যাচ্ছেন তাদেরকেও একদিন বিরোধী আসনে বসতে হবে। দীর্ঘদিন তো কংগ্রেস ছিল ক্ষমতায় কেন্দ্রে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে বিষয়টা আছে আনপার্লামেন্টারি ওয়ার্ডসের, যেটা সেটা হচ্ছে এই রুলস অফ প্রসিজিওর, যে কোড অফ কন্ডাক্ট অফ দি হাউস যেটা আছে, যে রুলসটা 380-381 রুলস, এই দুটো এই বিষয়ে বলা আছে। এবারে এই যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস কোনগুলো হবে বা হবে না, এই নিয়ে পার্লামেন্টে একটা রুল কমিটি আছে, এখানে সমস্ত দলের একটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আছে, সবার সাথে আলাপ আলোচনা করার পর ডিসাইড করা হয় যে কোন ওয়ার্ডসগুলো আনপার্লামেন্টারি, কোন ওয়ার্ডসগুলো পার্লামেন্টারি। এই বিষয়টা দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা অ্যাবসলিউটলি একটা ইউনিল্যাটারাল ডিসিশন, যেটা সরকার স্পিকার, মানে স্পিকার তো, এই স্পিকারকে তো আর আমরা নিরপেক্ষ স্পিকার বলে মনে করি না, বা নয়ও, মানে আমাদের রাজ্যের স্পিকার আর ওখানকার যে স্পিকার সে দুটোরই চরিত্র মোটামুটি এক। এতগুলো অ্যান্টি ডিফেকশনের মামলা, এতগুলো অ্যান্টি ডিফেকশনের যে ইস্যুস পেন্ডিং, সে কিছুই করে না, এরা সব চোখে ঠুলি পড়ে বসে থাকা স্পিকার। তো ইউনিল্যাটারালি এই স্পিকারের একটা ডিসিশন উইদাউট কনসাল্টিং দি রুল কমিটি, সেখানে কোন কোন কথাগুলো আনপার্লামেন্টারি হবে। এবারে বিষয়টা হচ্ছে যেই যেই কথাগুলো মোদী সরকারকে মানে অলঙ্কারিত করে, মানে শুনতে ভালো লাগে, মোদী সরকারের সাথে খুব ভালো যায়, সেই কথাগুলোই বাদ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে জুমলাজীবী কথাটা বাদ, কিন্তু এই যে প্রধানমন্ত্রী আমাদের কৃষক আন্দোলনের সময় আন্দোলনজীবী কথাটা বললেন, আন্দোলনজীবীটা কেন বাদ হলো না? অ্যাবসলিউটলি ইউনিল্যাটারাল, তারপরে হচ্ছে একদম একটা ডিকটেটর ওরিয়েন্টেড মনোভাব নিয়ে এই সরকার চলছে, আর সাথে সাথে দেখা যাচ্ছে অবস্থান করার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হলো। অ্যাবসলিউটলি অ্যানার্কির দিকে এগোচ্ছি আমরা, সরকারের বেশি দূর যেতে হবে না, একটুখানি চোখ মেলে তাকালেই দেখতে পারবে দূরে শ্রীলঙ্কা। এর ফল কিন্তু ভয়ানক হতে চলেছে, এটা সরকার ভুলে যাচ্ছে। আর এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকবে না, একদিন বিরোধী দলও হবে, তখন এর মর্ম বুঝবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।